এই তো বাস, দারুন। ও দারুন দারুন, এটা একটা জাপানি রুই। যাই হোক, আজকে আবার আমরা চলে আসলাম ডিমলা থানার খুব নিকটে একটা নদীতে। নদীটির নাম হলো বুড়ি তিস্তা নদী। এখানে যে জায়গাটা, আমরা যে পয়েন্টে এসেছি, পয়েন্টটা হলো খোকসারঘাট এলাকা। এই খোকসারঘাটের ব্রিজটি সম্প্রতি এখানে চালু হয়েছে। এর আগে অবশ্য এখান দিয়ে মানুষ নৌকা দিয়ে পারাপার হইতো। এই সম্প্রতি ব্রিজটা হওয়াতে এলাকার অনেক লোকের উপকার হয়েছে এবং ডোমারের সাথে ডিমলার যোগাযোগ ব্যবস্থাটাও অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই এরিয়ায়, এই আমাদের একটু সামনেই মৎস্য আশ্রম তৈরি করা, ওখান থেকে মাছ মারা যাবে না। ওটা মৎস্য অধিদপ্তর থেকে রেড অ্যালার্ট জারি করা আছে। সেটা দেখতেই পারতেছেন যে লাল নিশান দিয়ে এলাকাটা তারা চিহ্নিত করে রাখছে, যার কারণে আমরা একটু ভাটিতে আসছি। এখানেও প্রচুর পানি আছে এবং নদীর একটা অংশ, এখানে প্রচুর মানুষ মাছ ধরে। তো আজকে আমরা আসলাম এখান থেকে একটা মাছ ধরার জন্য। আর মাছ ধরার টোপ হিসাবে আজকে আমি যা ব্যবহার করছি তা হলো, একটু দেখাই, আমরা বাজারে কিনতে পাওয়া যায় রুটি সাধারণ প্রকৃতির, যেটাকে ব্রেড বলে থাকি আমরা, আর নিয়েছি কলা। এটা আমাদের স্থানীয় ভাষায় এই কলাটাকে চাম্পা কলা বলা হয়। আমি এই কলা এবং রুটির মিশ্রণে আজকে টোপটা তৈরি করব। এই কলা এবং রুটির মিশ্রণের যে টোপগুলা তৈরি করা হয়, এগুলো মাছ ধরার জন্য খুবই উপযোগী, বিশেষ করে নদী, ক্যানেল, আপনার নালা, এই সব জায়গায় এই রুটি এবং কলার টোপ খুবই কার্যকরী। তো আমি আজকে আপনাদেরকে এটাই দেখাবো কীভাবে এই টোপটা আমরা তৈরি করি। তো রুটির টোপ তৈরি এর আগে যতবার আমরা করেছি, বিষয়টা আপনাদের আগেই বলেছি যে লাল অংশটা আমরা রাখবো না। তো এক্ষেত্রেও একই জিনিস, যে আমরা উপরের রুটির লাল অংশটা ফেলে দেব। আসুন ফেলে দিই। আমাদের রুটির লাল অংশটা ফেলে দেওয়ার শেষ, এখন আমরা এই রুটি দুটাকে একটু ঝোরা ঝোরা করে নেব। আমাদের রুটিটা এখানে ঝোরা ঝোরা করে নেওয়া শেষ, এখন আমরা এখানে দিয়ে দেবো কলা। আপনাদের কলার বিষয়টা আগেই বলেছি, এটা হলো চাম্পা কলা। আমাদের এদিকে চাম্পা কলাটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর মাছের টোপ তৈরিতে চাম্পা কলাই সব থেকে বেশি কার্যকরী। আপনারা যদি এখানে মালভোগ কলা কিংবা সাগর কলা এই ধরনের কোনো কলা ব্যবহার করেন, তাহলে কাঙ্ক্ষিত ফলাফলটা পাওয়া যাবে না। আমরা এখন এই কলা এবং রুটি এই দুইটার মিশ্রণ করে নেব। আমরা এখানে কোনো পানির ব্যবহার করব না। যাই হোক, আমাদের টোপটি পুরোপুরি প্রস্তুত, এখন আমরা মাছ মারার জন্য তৈরি। তো দেখি আমাদের যে টোপটা আমরা তৈরি করলাম, টোপটা কেমন কাজ করে এবং আমরা এখান থেকে একটা যে কোনো বড় মাছ ধরতে পারি কি না। তো এখন আমরা আমাদের হুইলটা একটু খুলে নিই।
যাক, আমাদের সিপটা খুলে নেওয়া শেষ। এখন আমরা বসে এটা পেতে দেখি। আমরা এই এলাকার লোকজনের কাছে যদি জানতে পারছি যেখানে প্রচুর পরিমাণে মাছ আছে, দু একদিন আগেও এখানে জাল দিয়ে মাছ পানা হয়েছে, প্রায় 80-90 হাজার টাকার মাছ উঠাইছে, তার মধ্যে বোয়াল শোল, অনেক বড় বড় বোয়াল শোল এখানে ছিল, 20 কেজি ওজনের পর্যন্ত বোয়াল এখান থেকে পাওয়া গেছে যদ্দূর আমরা এলাকার লোকজনের কাছে শুনেছি। তো দেখি আজকে আমাদের কপালে কী আছে। তবে যেটা শুনলাম, এই এলাকায় প্রচুর মাছ পাওয়া যায়। আমরা যদি এর আগে কখনো এখানে মাছ মারতে আসি নাই, কিন্তু এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং বিভিন্ন ধরনের মাছ পায়। তো বোয়াল মাছ ধরার গল্পটাই আমরা সব থেকে বেশি ধরেছি। তবে আজকে যে টোপটা আমরা তৈরি করেছি, এটা সাধারণত কার্প জাতীয় মাছ ধরার জন্য খুব ইফেক্টিভ। কার্প জাতীয় মাছ এই টোপটায় খুব ভালো ধরে এবং তাদের একটা প্রিয় খাবার বলা যায়। তো যদি আয়ের বোয়াল এই ধরনের কোনো মাছ পেয়ে যাই, সেটা আমাদের কপাল, দেখা যাক কি হয়। ওফ, মিস টাইমিং। মাছ চলে আসছে, আমাদের একটু সাবধান থাকতে হবে। জায়গাটা দেখে, পরিবেশটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যেখানে মাছ চলে আসছে। মাছ চলে আসছে দেখছেন, মাছ কিন্তু এখানে ভুরভুরি কাটতেছে। টোকাইতেছে দেখছেন, বাতাসে টোন নিয়ে যাচ্ছে একদিকে।
এই এই তো বাস, দারুণ দারুণ। এই তো ওয়াও, আমরা একটা মাছ পেয়ে গেছি, অসাধারণ অসাধারণ। দেখো মাছের ওয়েট দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, মাছটা মনে হয় কিছুটা বড় সড়ো আছে। দারুণ দারুণ দারুণ, আমাদের টোপটা কিন্তু প্রকৃতপক্ষে অসাধারণ কাজ করতেছে। আমরা আর থাম থাম, ও দারুণ দারুণ, এটা একটা জাপানি রুই। হ্যাঁ অসাধারণ, ভালো লাগতেছে। আমরা যে টোপটা তৈরি করেছিলাম তা প্রকৃতপক্ষেই খুব ভালো কাজ করতেছে আমরা যা বুঝলাম। থাম এদিকে, ও এদিকে, অসাধারণ অসাধারণ অসাধারণ, দেখছেন ও সেটা সেইভাবে আটক হয়েছে। ওয়াও দারুণ লাগতেছে। একটা আমরা যদি এখানে আইর বোয়াল এসব মাছের কথা আমরা প্রচুর শুনছি, কিন্তু আমরা পাইলাম একটা জাপানির মাছটা। একটু উপরে নিয়ে খুলি, সেই রকম একটা ভালো লাগা। আমরা এই ভুরি তিস্তায় এর আগে কোনোদিন মাছ ধরার জন্য আসিনি। এখানে প্রচুর মাছ আছে আমরা এর আগেও শুনেছিলাম, এবং সেটা আজকে দেখলাম যে হ্যাঁ, এখানে প্রকৃতপক্ষে প্রচুর মাছ আছে। অসাধারণ, খুব ভালো লাগলো। মাছটা একটার মধ্যে রাখতে হবে। থাম, আর বাবা থাম থাম, আয় থাম থাম। দেখি 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 দেখি, বাপরে বাপ, পলে তুমি ধুয়ে নিয়ে যাও গা নাকি। দারুণ, খুব ভালো হয়েছে। তো আমরা বসিটা আবার ফেলবো, তার আগে মাছটাকে একটু এই করে রাখি।